করেছি পার্লারে, এখন যাব পার্লারে। তো টোটোর জন্য ওয়েট করছি, টোটো এলেই আমরা টোটো দিতে পড়বো, তারপর পার্লারে গিয়ে দেখা হবে। চলো পার্লারে যাওয়া যাক, টোটো এসে গেছে। তো দেখো আমরা ফাইনালি পার্লারে চলে এসেছি, একটু ওয়েট করার পর এখানে তানি বসে গেছে চুল কাটতে। ও কাটবে সামনের লেয়ার, পেছনে ডিপ ইউ, তো ও কাটতে বসে গেছে আর আমি ওয়েট করছি ওর হলে তারপর আমি করব। তো অনেক ভিড় আছে যেহেতু পুজো সামনে, বুঝতেই পারছো। আর পুজোর সময় শুধু নতুন জামা কাপড় পরলে তো হবে না, তার সাথে নিশ্চয়ই আমাদের একটু সাজগোজ করার জন্য সব কিছুটাই করতে হবে, যেমন ফেসিয়াল, চুল কাটা, ফরেট, আইব্রো, যে যেটা করে আর কি। তো চলো ও চুল কাটছে তারপর আমি করব। তো দেখো ওর হয়ে গেছে, এরপর আমি বসে পড়েছি, আমি কাটবো লেয়ার। তো আমি এখানে কাটছি, দেখো কাটা হয়ে গেছে, আমি দেখছি। তো বসে আছি, এখন চুলটা শেডিং হচ্ছে, তো শেড হচ্ছে একটু হাওয়ায় চুলটা ছেড়ে দিচ্ছি। তো আমাদের পার্লারে সমস্ত ফেসিয়াল, চুল কাটা সব কিছু হয়ে গেছে, তো আমরা এখন বাড়ি ফিরছি। তো আমাদের বাড়ির সামনে পাড়ার মধ্যে একটা মানে পুজো হয়, সেখানে আজকে উদ্বোধন হবে। আর এই উদ্বোধনীতে বেশ ভালো বাচ্চারা সেজেছে, আর প্যান্ডেলটা অসাধারণ হয়েছে। এটা বাঁকুড়া পুরুলিয়াতে যেভাবে তাঁতের শাড়ি বানানো হয়, তো সেই সমস্ত তাঁতিরাই এসেই প্যান্ডেল বানাচ্ছে, তো খুব সুন্দর হয়েছে, চাইলে তোমরা এসে দেখে নিতে পারো। তো এটা হচ্ছে শিবপুরের মধ্যেই। তো যাই হোক, তোমাদেরকে প্যান্ডেলটাও শেয়ার করে দিলাম, আর ঠাকুরটাও তো আমি এর আগের দিন শেয়ার করে দিয়েছি। তো খুব সুন্দর হয়েছে, বাঁকুড়া পুরুলিয়ার তাঁতিরা এসে এই প্যান্ডেল করেছে। তো ব্যাস, আমাদের পার্লার থেকে আমরা ফিরলাম আর তোমাদের সাথে প্যান্ডেলটাও শেয়ার করে দিলাম। তোমরা সবাই ভালো করে ঠাকুর দেখো, ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই, টেক কেয়ার।